আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিভাবে বুঝবেন আপনার মন সাগরের চেয়েও বিশাল? আজকে আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টের মধ্যে মিলিয়ে নেবেন যে আপনার হৃদয় আসলে কি সংকীর্ণ নাকি সাগরের চেয়েও বিশাল। আপনি যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও তার ভুলকে আপনি ক্ষমা করে দেন, তাহলে আপনার হৃদয় সাগরের চেয়েও বিশাল। এর মাধ্যমে আপনি প্রতিদান পাবেন আল্লাহর কাছে, যেহেতু আপনার অনেক সুযোগ ছিল কিন্তু আপনি সুযোগের সেই ব্যবহারটা আদায় করেননি, আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার গুনাহগুলো অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আপনি তার কাছে নিজ থেকে পরাজয় বরণ করুন যিনি আপনার সাথে দুনিয়ার কোনো বিষয়ে প্রতিযোগিতা করে, আপনার ব্যক্তিগত বিষয়ে বা আপনার বস্তুগত বিষয় হোক, যে কোনো ক্ষেত্রে কেউ যদি আপনার সাথে প্রতিযোগিতা করে তখন আপনি খুশি হয়ে যান যদিও সে আপনার চাইতে বড় কিছু করে। আপনাকে যে উপদেশ দিতে আসে তাকে আপনি ফিরিয়ে দেন না, তাকে সাদরে গ্রহণ করে নিন, যেহেতু তিনি আপনাকে ভালো কাজের জন্যই ডাকছেন। আপনার হতে পারে সে শত্রু, দুনিয়াবি কোনো বিষয়ে তার সাথে ঝগড়া ফাসাদ রয়েছে, মুখ কালাকালি রয়েছে, আরও অন্যান্য সমস্যা, কিন্তু ভালো উপদেশের ক্ষেত্রে আপনি তাকে গ্রহণ করুন। আপনাকে দাওয়াত দিল, কোথাও যেতে বলল, আপনি তার কথা শুনুন, আর যদি বিপদ হয়ে থাকে তাহলে তা এগিয়ে চলুন। খুনিকের ভালোবাসা রক্ষার জন্য ঘন্টা পর ঘন্টা আপনাকে কেউ ধমক দিচ্ছে, আপনার কাছে এই জিনিসটা তুচ্ছ মনে করুন। ধমক দিয়ে আপনাকে দমানো যাবে না, ধমকের মাধ্যমে আপনার সম্পদ কেড়ে নিতে পারবে না, আপনার নেক আমল আপনার কাছেই থাকবে। ধৈর্য ধারণ করুন এবং এর প্রতিদান আল্লাহর উপর ছেড়ে দেন। অন্যকে আপনি উপদেশ দেন বটে, তবে সেই উপদেশ একমাত্র উপযুক্ত মনে করুন নিজেকে। ধরুন আপনি কাউকে সলাতার জন্য বলছেন, আপনি নিজেই সলাত আদায় করুন, এটাই আপনার জন্য উপযুক্ত উপদেশ। এরকম যে কোনো ভালো কাজে হতে পারে, কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে নিজের পাপের কথা স্মরণ করুন। একজন মানুষকে আপনি তুচ্ছ ভাবছেন কিন্তু আপনার একটি পাপ, এটাও কিন্তু তুচ্ছ নয়, কেয়ামতের মাঠে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা এই তুচ্ছ পাপকে উঠাবেন, পরিমাপ করবেন, এর জন্য শাস্তি নির্ধারণ করবেন। সুতরাং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববেন না, আর কোনো ভালো কাজকে বা মন্দ কাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করবেন না। মানুষ যখন রেগে যায় তখন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা মোটেই উচিত কাজ নয়। রেগে গেলে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, বরং তারা জিততে পেরেছে যারা চুপ ছিল, এটাই বীরপুরুষ। আপনি রেগে গিয়ে যদি কাউকে গালি দেন, জিনিসপত্র ভাঙচুর করেন, সম্পর্ক নষ্ট করেন, তাহলে এর খেসারত আপনাকে দিতে হবে। দিন শেষে ভাববেন যে এই কাজটি কেন করলাম, করে উল্টো আপনার বিপদ হলো। কোনো মানুষ আপনাকে গোপন কথা বলেছিল, পরে সে আপনার শত্রু হয়ে গেলেও সেটা গোপনই রাখুন। সে আপনার ওয়াদা রাখেনি কিন্তু আপনি তার ওয়াদা রাখেন, তার বিরুদ্ধে চারণ করবেন না, তার প্রতি গীবত নিন্দা এসব কোনো কিছুই করবেন না, হকের পক্ষে থাকুন যদিও সেটা আপনার বিপরীতে যায় বা আপনার কাছে সবচেয়ে মূল্যবান যা আছে তা বিরুদ্ধে যায়। দিন শেষে যখন আপনি চোখ বন্ধ করেন তখন জান্নাত কামনা করবেন, জাহান্নাম থেকে আশ্রয় করবেন। এই উপদেশগুলো আপনি যদি নিজের মধ্যে গাঁথেন তাহলে আপনার অন্তর হবে সাগরের বিশাল। আপনার কোনো হতাশা থাকবে না, রাগ থাকবে না, হিংসা থাকবে না, কারণ আপনার রবকে মেনে নিয়ে আপনি দুনিয়া সকল কিছুই উৎসর্গ করে দিলেন আল্লাহ তাআলার জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।